এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। হ্যাঁ গাইস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 1:30, আর আজকে শুক্রবার। শুক্রবার মানে বাচ্চাদের পড়ানো থাকে, কিন্তু আজকে জানি না পড়া হয়নি বলে বা অন্যান্য কারণে আজকে আসেনি। আর বললো শরীরটা খারাপ লাগছে দিদি, তাই আসবো। ঠিক আছে, শরীর খারাপ লাগে তো জোর করার কিছু নেই, অন্যদিন পড়িয়ে দেবো না হলে। ওরা আসেনি, কিন্তু আমি সময় পেলে আবার ঠিক পড়িয়ে দেবো। আর অনেক দিন বাদে তোমাদের সামনে আসছি নতুন ব্লগ নিয়ে, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। আর আমাদের জন্য এতটাই গরম পড়েছে, কিছু করার জন্য যে এনার্জি লাগে সেটুকু পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। আর এই জন্য 1 সপ্তাহ প্রায় তোমাদের সামনে আসাই হয়নি। আর আজকে সকাল থেকে একটু ফ্রি আছি, পড়তে আসিনি, তাই ভাবলাম তোমাদের সামনে আসাই যাক। ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে চুল বেঁধে নিয়েছি, উঁচু করে বেঁধেছিলাম, কারণ উঁচু হয়ে গেছে। এতটাই গরম, ঘাড়ে যদি চুল লাগে তো মনে হয় ভীষণ অস্থির লাগে, এই জন্য টাইট করে চুলটা বেঁধে নিয়েছি। আর এখন প্রায় 1:30 বেজে গেছে, তো এখন আমার প্রথম কাজই হলো বাবুর জন্য চা করা, নাহলে বাবু একটু এসে বকাবকি করবে। আর মা আবার বললো আজকে ফ্রিজে দুধ আছে তো দুধ খাবি, কিন্তু এই গরমের মধ্যে হলিক্সের পাট অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি, এই গরমে আমার ইচ্ছাই করে না। শীতে হলিক্স এনে দিয়েছিল, সেটাই রয়ে 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 লকডাউনের জন্য প্রায় 3-4 মাস হয়ে এখন আমি বন্ধ করে দিয়েছি। আর ওটা একবার দেখলাম প্রায় একটু শক্ত টাইপেরও হয়ে গেছে, তো ওটা পুরো বাদ। মা বলে আজকে দুধ খেতে হবে, তো ওই এখন নিয়ে রান্নাঘরে যাবো, বাবুর জন্য চা আমার জন্য দুধ গরম করে খাবো। খেয়ে একটু বই নিয়ে বসবো, কারণ স্যার কালকে আবার শনিবার, তো কালকে পড়া আছে। আর আজকে সারাদিনের অনেক কাজ ভেবেছি, দুদিন ধরে ভাবছি আজ যাবো কাল যাবো পরশু যাবো, এরকম করে প্রায় 3-4 দিন হয়ে গেল গরমে বেরোচ্ছেও না, তো আজকে আমাকে বেরোতেই হবে অনেকগুলো কাজ একসাথে নিয়ে। তো ততক্ষণে যখন বেরোবো তখন দেখা হবে, তার আগে গিয়ে চা করে আসি, নিজের জন্য দুধ নিয়ে আসি, তো চলে যাই একদম সোজা রান্নাঘরে। ছোটো থেকে কোনো দিনই দুধ খাওয়ার প্রতি কোনো টান ছিল না, একদম ভালোই লাগতো না। মা জোর করে দুধ খেতে হবে নাহলে শরীর ভালো থাকবে না, এই সেই বলে খাওয়াতো। কিন্তু ওই 3-4 বছর হয়ে গেল প্রায় বাদ দিয়ে দিয়েছি, কিন্তু যখন ইচ্ছা হয় মাঝে মাঝে খেতে, যেটা হয় যে যখন খেতে পারে তখন খাই না, আর যখন খেতে ইচ্ছা হয় তখন খাই। আর শীতকালে একটু ভালো লাগে কফি দিয়ে তখন খাই। তো মা আজকেও বলে অনেকদিন দুধ খাস না, খাস না, শরীর ভালো না, খা বলে, যাই হোক খেলা। কিন্তু ছোটো থেকে সর জিনিসটা আমার একদম ভালো লাগে না, তো সবসময় ছোটো থেকে মাকে বলতে মা ছেঁকে দাও ছেঁকে দাও, যে সর মুখে পড়ে যেন বমি হয়ে যায়। তো আজকেও এখন এত বড় হয়ে যাওয়ার পরও মনে হয় যে সরটা ছেঁকে খাবো, মা বলে সর ছেঁকে গেলে তো সরটায় তো প্রোটিন ভালো। তো যাই হোক, সর আমি কোনোদিনই খাই না, আজকেও ছেঁকে নিয়েছি। ওদিকে সর যদি চিনিতে ফুটিয়ে ক্ষীরের মতো করে ফেলে তো তখন সেটা ভীষণ ভালো লাগে, এক এক সময় দুধ শুকিয়ে করে ক্ষীর তখন খুব ভালো খাই সেটা। কিন্তু এমনি সর আমার কখনো ভালো লাগে না, সব সময় ছোটো থেকে বড় অবধি ছেঁকেই এখনো অবধি খেলাম, আর এমনি হয়তো কোনোদিনই খেতে পারবো না। আর সকালবেলা ওই খেয়ে আপাতত তো পেট ভর্তি হয়েছে, তো বিবাহোৎস গরম লাগে, বিবাহোৎস প্রচণ্ড প্রচণ্ড। তো ওদিকে ভাত হচ্ছে, মা ভাত আজকে বসিয়ে দিয়ে গেছে, আর জানি না তারপর মা কী রান্না করবে সকালে। আর এই গরমে কিছু ইচ্ছাও করে না, মাকে বলবো যে আলু ভাজা বা কোনোটা ভাজা করে দিতে, ঘি দিয়ে ওটাই খেয়ে নেবো, ওটাই ভালো লাগে এই গরমে। তো জানি না মা কী করে দেবে, মা পুজো দিচ্ছে ওখানে, আমি দেখতে এলাম ভাতটা ফুটেছে কি না, মা পুজো দিয়ে নিক, মা এসে যা রান্না করে দেবে সেটাই খাবো। এই গরমে তোমাকে ভাজা ভুজি দিয়ে সকালবেলাটা চালিয়ে দিতে পারবো, তারপর একটু খাওয়া দাওয়া হলে রেস্ট নিয়ে স্নান করে রেডি হয়ে বেরোতে হবে। তো প্রচণ্ড রোদ, জানি না আজ থেকে বলে যে বৃষ্টি আসতে পারে, যদি বৃষ্টি আসে তো ভীষণ ভালো হবে, খবরে দেখাচ্ছিল বৃষ্টি শুরু হবে আজ থেকে, জানি না আশায় রয়েছি। আর ওদিকে গাছগুলো পুরো শুকিয়ে গেছে, তো বৃষ্টি এলে ভালোই হয়, দেখা যাক বৃষ্টি আসে কিনা। আজকে দরজার ঠোকার সামনেটাই দেখলাম যে রোদটা একটু বেড়েছে, ফুলগুলো ফুটে গেছে 3-4টে একসঙ্গে, পরশু লেখা ফুটেছে। আর এই সিজনে সবচেয়ে সুন্দর ফুল রেন লিলিও ফুটে গেছে, অনেকদিন অপেক্ষায় করছিলাম যে কড়িগুলো এসছে কবে ফুল ফুটবে, আলটিমেটলি আছে 6-7খানা ফুল তো ফুটে গেছে। আর এদিকে আমাদের বাড়িতে হয়েছে পুঁই শাক, একটা গাছ ছোট ছিল সেটাকে আমি একদিন আম গাছের সাথে আটকে দিয়েছিলাম, সেইটা এত বড় হয়ে চারিদিকে লতি 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 অনেক দূর অবধি গেছে, সেটা একদিন খাওয়া হবে কাটলেই।
আর অন্যদিকে তো আছে পর্তুলাকা হলুদ রঙের, এদিকে বেলফুলও ফুটেছে আর মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। এছাড়া অনেক ফুল ঝোপে ঝাড়ে রয়েছে। নিচে নামতে নামতে কাকি বলে গেল যে দেখো তোমার গাছগুলো সুন্দর, দুখানা দুটো করে ফুল ফুটেছে। তো কালকে যখন বিকালবেলা ছাদে এসেছিলাম, ছাদে খুব একটা এখন আসা হয় না গরমে, তো তখন দেখেছিলাম পুরো গাছগুলো শুকিয়ে গেছে, আর জলও আমার দেওয়া হয়নি, আর দুদিন বৃষ্টিও হয়নি। আর তারপর কালকে হয়তো রাতে জল দিয়েছে, তো এখন দুখানা ছোট ছোট আর একটা একটু করি আছে, তো খুব সুন্দর ফুল ফুটেছে। সেটা হচ্ছে এক জায়গায় দেখেছিলাম এরকম সুন্দরভাবে গাছটাকে ডেকোরেট করা, তো যেদিনকে আমি দেখেছিলাম পরদিন ঘুম থেকে উঠেই মুখ হাত পা ধুয়ে কিছু না খেয়ে আগে সেই গাছ ওরকম আমি চেষ্টা করেছিলাম। তো তোমাদের দেখাও কি ভীষণ সুন্দর লাগছে, আর কখনো যদি আবার ওরকম করে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কি সুন্দর দেখতে লাগে এরকমভাবে ফুল ফুটলে। তো চলো দেখিয়ে দিই আগে। এই হলো আমার ছোট্ট ছোট্ট দুটো প্ল্যান্টার, আর তার মধ্যে কি ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে দেখো কত সুন্দর লাগছে। আর সেটা হচ্ছে এটা তো তাও একটু খুলে গেছে, জানি না কিভাবে এটা খুললো, বা ওটা তো নিচ থেকে আলাদা বেরিয়েছে। দুখানা ছোট, ওই ছোট্ট কাপের মধ্যে দুখানা ছোট ফুল ফুটেছে। আর এটা হচ্ছে একটা ভালো আমাদের বাটি, নতুনই ছিল বাটিটা, তো আমি যেহেতু দেখেছিলাম এরকমই, তো ওই জন্য নতুনই বাটি নিয়ে নিয়েছি। আর যেহেতু দুদিন জল দিইনি গাছটা পুরো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আর এখানে একটা ছোট্ট ফুল হয়েছে। আর এই ফুলটা ভীষণই ছোট কড়ির মতো, যেটা বলা যে এখানের নিচটা দেখো নর্মালি এই গাছগুলো একটা একটা করে ওঠে, কিন্তু এটাকে আমার ডেকোরেট করাই হয়েছে অন্য রকমভাবে। তাও এখানে ছোটো ছোটো আবার পাতা বেরিয়েছে, ওগুলোকে কাট করে দিতে হবে। তো এটা খুব শুধুমাত্র কিন্তু দড়ি দিয়ে বাঁধা নয়, এটার মধ্যে অন্য রকম একটা কাজ করা আছে, একটু ভালো করে দেখলে বুঝতেই পারবে পেঁচানো পেঁচানো। সেটা অনেকগুলো গাছ একসাথে করা আছে, আর ব্যাপারটাই হলো যেখানে সরু হয় উঠে পুরো ছড়িয়ে যাবে, আর তার মধ্যে অনেক ফুল ফুটবে। এখানে একটা কড়ি, এখানে কালকেই হয়তো এটা ফুটে যাবে, এখানেও দুটো ফুটেছে কড়ি এসছে। তো খুব ভালো লাগছে দেখে, আগের দিন একটা ফুল ফুটেছিল কিন্তু আজকে দুখানা ফুল একসাথে ফুটেছে এই ছোট্ট গাছে, ভীষণ ভালো লাগছে। কাকি নিচে নেমেই বললো দেখো তোমার গাছগুলো ফুল ফুটেছে আর নিয়ে আসো নিচে। তো এই গাছে ফুলের জন্য ভীষণ পরিমাণ রোদ লাগে, তো এই জন্য আমি ছাদে দিয়ে যাই, এখন কখনো কখনো ঘরে নিয়ে যাই সাজানোর জন্য, আবার পরের দিন আমি ছাদে দিয়ে যাই। তো আজকে যেহেতু অনেকগুলো ফুল ফুটেছে আমি এগুলোকে ঘরে নিয়ে চলে যাব। আর তোমরা বলো কেমন লাগলো, আর এরকম কখনো যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কতটা ভালো লাগছে দেখতে। আর যখন ফুললে ভর্তি হয়ে যাবে তখন আরও ভালো লাগবে, এখন ছোট্ট গাছটাই দেখো না কি ভালো লাগছে দেখতে। সবাই মাত্র স্নান করে এসেছি, প্রচণ্ড লেট হয়ে গেছে, মানে বাড়িতে বসে থেকে তো এক্সট্রিম লেট হয়ে গেছে, কত কাজ আছে। ওদিকে ডাক্তারের কাছে যাবে মা, তারও নাম লিখিয়ে দিয়েছি। তো কোনো রকম করে স্নান করে ঠাকুরকে জল ঢাললাম, এখন নিজে খেয়ে রেডি হয়ে আগে বেরাবো, কখন ফিরবো তার কোনো ঠিক নেই। তো প্রচণ্ড প্রচণ্ড লেট, আগে গিয়ে খেয়ে নিই, প্রচণ্ড খিদাও পেয়ে গেছে, সকালে দুধ খেয়েছি শুধু দুটো বিস্কুট দিয়ে, খিদা পেয়ে গেছে। তো খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তো দেখি মা কি রান্না করলো, খিদা পেয়ে গেছে প্রচণ্ড খেয়ে আসি গিয়ে। তো রেডি হয়ে গেছি, খুব গরম লাগছে, কি বিশাল গরম লাগছে, আর মনে হচ্ছে কি যে 10 বার যদি স্নান করি তাও হয়তো গরম যাবে না, কিন্তু এই করোনার ভয়, মানে এখন 2 বারের বেশি 3 বার গায়ে জল ঢালতেও ভয় লাগছে, যদি ঠান্ডা লেগে যায় তো কোনো ডক্টরে দেখবেন না। তো এই ভয়েই কোথা থেকে এসে স্নান করি না, গা হাত পা ধুয়ে নিই, আর চুল ভিজালেও শুকাবেন এমনি খুব একটা গায়ে জল ঢালি না ভয়ে, হাত পা ধুয়ে নিই সাবান দিয়ে অতটুকুই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আর খানিকক্ষণ কারেন্টও চলে গেছিলো, আর মানে বলার কথা নয় এতটাই গরম লাগছিল। তো রেডি হয়ে গেছি, মাও রেডি হচ্ছে, আবার মাস্ক পরতে আরও বিরক্ত লাগে, মনে হয় দম বন্ধ হয়ে যায় যেহেতু অভ্যাস নেই, আর মাস্ক পরার পরও সেভাবে বাড়তি খুব একটা বেরোয় না, পরা বা দরকার ছাড়া যেন খুব কষ্ট হয় যেন মনে হয় মাস্ক পরলে। তুমি যাই হোক আস্তে আস্তে বেরোতে হবে বাইরে, ভীষণ রোদ, যেমন আজকে রোদের তেজ তেমন আজকে প্রচণ্ড গরম, কত 32-1 এরকম হয়ে গেছে আজকে তাপমাত্রা উঠেছে শুনলাম, আমি ঠিক জানি না শোনা কথা। যাই হোক বেরিয়ে পড়ছি, এবারে সাইকেল নিয়ে চলে যাব, দিয়ে 2-3টে কাজ দিয়ে সারবো, জানি না কখন দেখছে কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি। যাই হোক আর লেট করবো না, লেট করতে করতে এমনি দেরি হয়ে যাবে, যে অনেকটাই লেট হয়ে গেছে। তো বেরিয়ে পড়ি, তারপর কথা হবে তোমাদের সাথে ফিরে, এখন তো বেরিয়ে তারপর দেখি কতটা কি কাজ হয়, সব কাজ করতে পারবো মনে হচ্ছে না,
দেখা যাক কতদূর কি কাজ হয়, আশা নিয়ে বেরোচ্ছি সবটা করতে পারবো, তারপর দেখা যাবে যা হবে। তো এখনকার মতো এখন বাজে কটা, একটা বাজে, আর বাইরে রোদটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র রোদটা দেখানোর জন্যই এখানে ভিডিওটা করা। যে প্রচণ্ড রোদ, সেই 3-4 ঘন্টা রোদের মতো ঘুরে অবস্থা পুরো খারাপ, জল নিয়ে গেছি ব্যাগে, জল পুরো ভর্তি রয়েছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে গলিতে হয়তো ঢুকে গেলে রোদটা বোঝানো যাবে না। এই জন্য রাস্তায় ভিডিওটা করছি, যে কতটা রোদ, মানে রাস্তাঘাট পুরো ফাঁকা, খুব মানুষ, মানে এখন এখানটা কম, এত রোদ। যাই হোক, তো এবার আমি আস্তে আস্তে ঢুকবো গলিতে, গিয়ে হাত পা ধুয়ে ফোন স্যানিটাইজ করে ঘরে ঢোকার পালা। ওইটা একটু ছওয়ায় ঘাস খাচ্ছে, না এতটা রোদ, প্রচণ্ড রোদ। এই রোদে যে কী কষ্ট, যারা রোদে ঘোরে শুধুমাত্র তারাই জানে। তো আজকে অনেকটা অভিজ্ঞতা হলো এতটা রোদে ঘোরে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঘেমে যাও সাথে। যেহেতু ওষুধের পরিমাণটা, মানে ওষুধগুলো এত, আর জল খাওয়াই হয় না, এই জন্য মা রাত্রিবেলা করে 3 বোতল জল ভরে দেয়, 1 লিটারের, মানে 3 লিটার হয়। তো সেটা খেয়ে শেষ করার চেষ্টা করি, ম্যাক্সিমাম টাইমই পারি না, মানে আজকে যেমন হয়নি, আজকে 1টা বোতল সবই শেষ করেছে। বাইরে থাকলে তো জল একটুকু খেতেও পারি না, গরম হয়ে যায়, নিয়ে গেছিলাম বাট জল একটু খেতেই পারি, বাড়ি করিনি। এলাম, এত রোদ, মানে বাইরে এটা বেরোলে তাহলে বোঝে যায় যে রোদটা কতটা, ঘরে থেকে আমরা বুঝতে পারি না যে রোদের কতটা তাপ বা কিছু। এসে হাত মুখ ধুয়ে খানিকক্ষণ একটু বসলাম, বসে আগে ভাত খেয়ে নিলাম, আর আজকে হয়েছিল মাছ, মাছ হয়েছিল দুরকম তরকারি, ওই দিয়েই ভাত খেয়ে নিলাম। ইচ্ছাই করছিল না খেতে, রোদ থেকে এসে একটু জল খেয়েছে, ভালো লাগছিল না, হাঁপিয়ে গেছি, এত গরম লাগছে, যতবারই মনে হচ্ছে বারবার মুখে চোখে জল দিই, আর সেটা যেন নাম হচ্ছে, জলটা মুখে বসলে মনে হচ্ছে ঠান্ডা, মনে ঠান্ডা ভাব লাগছে, কিন্তু এই জল বসে বসে আবার না ঠান্ডা লেগে যায়। আর তার মধ্যে বেরিয়ে যে কী বিপদে পড়েছি, মানে যখন বেরিয়েছি খানিকক্ষণ বাদে বেটক বেরোবো, তখন খানিকক্ষণ বাদেই ফোন এসছে যে কলেজের গ্রুপটা চেক করতে। তো আমি সাধারণ ব্যস্ত ছিলাম বলে আর এর আগে একটু গ্রুপটা চেক করা হয়নি, সে সকালে অফ করে দিয়েছি, আর যখন ঘরে বসে থাকি তখন খুলে ঘুরে ফিরে একটু নেটটা অন করি, দেখি কোন মেসেজ আছে কি না, বাট আজকে আর একটুকু নেটটা অন করিনি। তো একজন ফোন করে বললো গ্রুপ চেক কর, তো গ্রুপ চেক করে তো মাথায় হাত, যে দেখলাম স্যার কোশ্চেন দিয়ে দিয়েছে, উইদিন 30 মিনিটসের মধ্যে আনসার করে সেটাকে পাঠাতে হবে। আমার কোনো বিনা নোটিশে, কোনো নোটিশ ছিল না যে আজকে এক্সাম হবে বা কিছু, আর মানে দেখেও মানে কী আশ্চর্য, শুধু ভাবলাম যে কোনো নোটিশ ছাড়া আমি তো নাই অন করতে পারতাম যদি আমি বেরিয়ে যেতাম। তো আমি তো সেই যে সময় দেখেছি আমার আর জাস্ট বেরোচ্ছিলাম তখন, আর সেই সময় আর পসিবল ছিল না যে আবার যাওয়াটা বন্ধ করে আগে করি, আর আমি যখন দেখেছি আর 10 মিনিট মতো বাকি আছে 30 মিনিটের মধ্যে। তো একটা বিপদেই পড়লাম যে হট করে পরীক্ষা ফেলে দিলে এরকম, আর জানি না কিছু না আগে থেকে। তো যাই হোক, কলেজের গ্রুপে আমি মেসেজ করে দিয়েছি যে আমি এখন বাইরে, আমি আর বিনা নোটিশে এক্সাম হলে সেটা সবসময় সম্ভব হয় না, যারা ঘরে বসে আছে তারা সাবমিট করতে পারলো, তো জানি না কী হবে। আমি নোটিশ আমি লিখে দিয়েছি গ্রুপে যে আমার সম্ভব না, আমি বাইরে আছি, আর ফিরতে ফিরতেও মিনিমাম 3 ঘন্টা, আমি তো আরও বেশি, আমি এলামই দুটো সময়। তো যাই হোক, পরীক্ষাটা দেওয়া হলো না, জাস্ট তারপর দেখলাম যে এটা ক্লাস টেস্টের মতো, যাই হোক সবকটা এক্সাম অ্যাটেন্ড করি, বাট এটা কোনো কারণে হলো না। তো আগে যদি জানতাম তাহলে হয়তো কোনো কারণে টাইমটা পিছিয়ে দেওয়া যেতে পারতো, পরে বেরাতাম বা কিছু। তো যাই হোক, এক্সামটা প্রথম বাড়িতে বসেও কোনো ইয়েতে দেওয়া হলো না, তেমন কোনো কারণ ছিল না, যদি আগে জানতাম বা আগে নোটিশ দিত যে এক্সাম হবে তাহলে হয়তো একটু পরে বেরাতাম বা কিছু। তো বিনা নোটিশ এক্সাম হয়ে গেছে, কিচ্ছু করতে পারিনি, দিতেও পারলাম না, বেশিরভাগই দিতে পারিনি, কেন কম বেশি ওই 10টা 11টা টাইমটা সবাই বাইরেই থাকে কাছে, আর সেই সময় সবাই চেক করা সম্ভব হয় না, গ্রুপ বা নেট অন করা থাকে না, যাদের অন করা ছিল তারা দেখে এক্সাম দিয়েছে। তো যাই হোক, হয়তো কোনো সমস্যা হবে না, তাও এক্সাম সবসময় দেওয়ার চেষ্টা পুরোপুরি থাকে, তারপরও যদি যে দিতে পারলাম না। যাই হোক, প্রচণ্ড ক্লান্তি লাগে, ক্লান্ত লাগছে রোদে রোদে ঘুরে ঘুরে ঘুরে, আর এখন বেশ মেঘ করে আসছে, হয়তো বৃষ্টি হবে,
বাইরেটা হয়তো আমি বোঝাতে পারছি না, অনেকটাই একটু মেঘ করে এসছে, তো বৃষ্টিটা এক্ষুনি হয়তো আসবে। তো এতক্ষণ বাইরে ছিলাম, তখন প্রচন্ড রোদ, এখন রোদ আছে তবে মেঘের রোদ। আর এসে জামা প্যান্ট যেমন নেই সব খুলে সার্ফে দিয়ে রাখি, পরে ধোবো। তো আর ইচ্ছা করলো না, মাকেও বললাম তুমি ধুয়ো না, আর ওটা কোনো এমার্জেন্সি নয় যে এক্ষুনি ধুয়ে দিতে হবে, এক্ষুনি পরবো, থাক একটু ঘুমিয়ে নিই শুয়ে নিই, তারপরে উঠে বিকালবেলা ধুয়ে দেবো। আর দুদিন এত গরম পড়েছিল, মানে গত দুদিন পাখা চালিয়েও গরমে ঘুমাতে পারিনি, দুদিনে ঘুম থেকে উঠে পড়েছি 10 মিনিট আধ ঘন্টা শুয়ে। তো জানি না আজকে ঘুমাতে পারবো কিনা, আজকে প্রচণ্ড রোদ। যাই হোক, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ঘুম আগে হয়ে যায়। আর দেখতে পেলে যে গাছগুলো পুরো শুকিয়ে কিছু নেই, মানে যেহেতু অনেকদিন বৃষ্টি হয় না, আর আমার খুব একটা ছাদেও যাওয়া হয় না, নিচে যে গাছগুলো আছে সেগুলো জল দেওয়া সেভাবে হচ্ছে না, যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে। ইচ্ছা আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বৃষ্টির আশা না করে নিজের গাছে জল দিয়ে দেওয়ার, কারণ বৃষ্টি কখন আসবে তার অপেক্ষা বসে থাকলে আমার গাছগুলো হয়তো মরে যাবে। তো বেশ সুন্দর ফুল ফুটেছিল। আর এই শুরু হলো আমার রেনি সিজনের রেন লিফ ফোটার সময়, তো ওটা ভীষণ সুন্দর, মানে তোমরা তো দেখেছো, ভীষণই ভালো লাগছিলো আমার। তো ঘুম থেকে উঠে যখন দেখলাম, খুব আমি দুদিন ধরে এই যে করিয়ে এসছে সামনে নিয়ে এসে রাখলাম, তো খুব ভালো লাগছিলো দেখে। তো অনেক জায়গায় লাগানো আছে, যখন সবগুলো একসাথে ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে গাছটা খুব সহজে বেড়ে ওঠে, অনেক ফুল দেয়, সেটাও শেয়ার করব যখন আরও সব ফুলগুলো ফুটবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে নিই যদি একটু ঘুম আসে, আর ঘুম থেকে উঠে তারপরে গাছে জল দেবো, তারপর তো বাকি কাজ আছে। তো এখন ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঘুমাবো, দেখা হবে ঘুম থেকে উঠে। তো তোমরা সবাই রেস্ট নিয়ে নাও, সবাই এখন দুপুরের টাইম যেহেতু, তো আমি তো রেস্ট নেবোই। আর দুদিন ধরে তো দুপুরে শুয়েও রেস্ট নিতে পারছি না, এখন জলের বোতল ভর্তি, কখন শেষ করবো জানি না। ফ্রিজের জল খেতেও ভয় লাগছে, আর গরমে জল খেয়ে এই গরম জল খেতেও ইচ্ছা করছে না। যাই হোক, শেষ করা যায় কতটা বিকালের মধ্যে। এখন এর মতো সসগুলো আর ভিনিগারগুলোকে সয়া সস টমেটো সস একসাথে করে রেখেছি, যাতে আমি একসাথে দিয়ে দিতে পারি। গুড ইভিনিং, আজকে সন্ধ্যাবেলা হচ্ছে, পাস্তা, অনেকদিন পাস্তা খাই না, চাউ তো প্রায় মাঝে মাঝে খাওয়া হয়, তারপরে এই রথে জিলাপি পাঁপড় ভাজা এসব খেতে খেতে মনে হলো আজকে একটু পাস্তা করা যেতেই পারে, তাই পাস্তা করছি। অন্য সময় পাস্তাটা একটু শক্ত শক্ত ভাব লাগে, যেন গরম জল আজকে ফুটিয়ে তারপরে ঠান্ডা জলে একটু ঢেলে রেখেছিলাম, তো এখন জলটা ঝরার জন্য ঝুড়িতে রেখেছি। আর আজকে বিকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠেই আর কোনো দিকে না তাকিয়ে গাছে জল দিয়ে নিয়েছি। গাছগুলো ভীষণ পরিমাণে শুকনো হয়ে গেছিলো, মাটিগুলো একদম, এই জন্য আমি গাছে জল দিয়ে নিয়েছি। তো এরপর একে একে সব দিয়ে দিই। সসটা কি দিয়ে দেবো এর মধ্যে এবারে? কি রে, যাই হোক সসটা এর মধ্যে এখন দিয়ে দিই পেঁয়াজটা। বেশ, সস ফস দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম দিলেও খুব ভালো লাগে। আর কালারটা তো খুব সুন্দর এসছে, সয়া সস দিলে কালারটা এমনি বেশ ভালো হয়ে যায়। পাস্তা একদম ইজি, একদম কড়া, কোনো ঝামেলা নেই, খুব টেস্টও হয় খেতে। কিন্তু এর আগে একদিন কড়া হয়েছিল, সেদিন একটু শক্ত হয়ে গেছিলো, এই জন্য আজ কোনো রিস্ক নিইনি, একদম গরম জলে ফুটিয়ে নিয়েছি পুরো। পাস্তা নিয়ে চলে এসেছি ঘরে, এত গরম লাগছে রান্নাঘর, এই জন্য
আমি আমারটা নিয়ে চলে এসেছি, আর বাদবাকিটা রয়েছে যে যার মতো নিয়ে খেয়ে নেবে, কারণ খুব গরম লাগছে, যখন দাঁড়িয়ে থাকতে পারছি না, একদম ঘরে চলে এসেছি আর খাবো, খেয়ে নি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে, ভালো জিনিস দেরি করতে নেই। একদিকে ছিল পাস্তা, আর পাস্তা খেতে খেতে মানে আমি দুবার খেয়েছি, একবার আমি নিজে প্লেটে নিয়ে খেয়েছি, আর একবার মা খাচ্ছিল, তখন আমি মায়ের সাথে খেয়েছি। আর পাস্তা খেতে খেতে তার বাবু নিয়ে এসেছিল জিলাপি, তো জিলাপি ভালো লাগে না, মিষ্টি জিনিস আমার অতটা ভালো লাগে না, তাও জোর করে দু পিস খেলাম, দুটো খেয়ে মনে হচ্ছে রাতে কিছু খাওয়া যাবে না, যেটা মনে হচ্ছে প্রচণ্ড পেট ভর্তি লাগছে। পাস্তা এমনি ভারী জিনিস, তো খেয়ে পেট ভর্তি লাগছে, তো মনে হচ্ছে ঘুম ঘুম বেড়ে শুয়েই পড়বো, আর কিছু খাবো না। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করবো না, আর আশা করি সবার খুব ভালো লেগেছে। আর একটা কথা যেটা বলা হয়নি, আগের ব্লগে আমি একটা রেসিপি শেয়ার করেছি, ভীষণ ভীষণ সুস্বাদু, আমার উপর ভরসা করে একবার ট্রাই করতেই পারো, আর রেজাল্ট নিজেরাই পাবে, বুঝতেই পারবে কতটা টেস্টি, তো অবশ্যই ট্রাই করো। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভীষণ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।